আমার মনে আছে সমাজ থেকে দুই কেজি মাত্র গোস্ত আমার ঘরে আসত ঈদের মা এক কেজি গোস্ত রান্না করত লগে আলু দিয়া দিত মারে কোনো দিন দেখি নাই একটু গোস্ত দিয়া খাবার খাইতে মারে দেখতাম জোল আলু দিয়া বাটমা খাইয়া খাইয়া ফেলে একটার পর একটা গুস্তুরের টুকটা আমি ফুতের পাতে দিয়া দেয় হুজুর আজকে তিন বছর আমি বিদেশ করি প্রথম দুই বছর কোরবানি দিতে পারি নাই আমি আমার মারে কইছি মা ঈদের দুই দিন আগে করে পাঁচ কেজি গোস্ত কিনে রাখেন কোরবানি দেওয়ার তৌফিক নাই মানুষ থেকে হাওলাতে টাকা দিয়ে বিদেশ আসছি হুজুর দ্বিতীয়বার আমি আমার মারে বলছি মাগো মা কোরবানি দিতে পারি নাই মনে কষ্ট নিয়েন না আগামী বছর আমার এই বছর ঋণগুলা দেওয়া শেষ হয়ে গেছে এ বছরের টাকা দিয়ে আমি আগামী বছরে কোরবানি দিতে পারব হুজুর আমার মারে দেখছি চোখের পানিটি ফালাইয়া মোবাইলের ভিতরে মোবাইলের ক্যামেরাটার মধ্যে আমার মাথা মুচ্ছা দেয় হুজুর কোরবানি ঈদের আগের দিন আমার আব্বাহ বাজার থেকে সুন্দর একটা লাল রঙের গরু আনছে সত্তর হাজার টাকা দিয়া হুজুর আমার মা গরুটা আনার সাথে সাথে গোসল করাইছে বিশ্বাস করে সকালবেলা আমি কল দিছে আমার আম্মাদান্ডে দেখে গরুটা কোরবানি দিবা হুজুর আমি কল দেওয়ার পরে দেখলাম আমার স্ত্রী মোবাইলটা হাতে নিয়া মা নাই কই একটা শিক্ষুর দিতে আমার আব্বা মোবাইল একই পুত্রে খিল লেগে কল দি আমি ফুত আমি ফুত আমি ফুত কোনো কথা বলতে পারি নাই আমি বুঝছি আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে হুজুর আমি তাকে দেখলাম আমার বাপে মোবাইলটা হাতে পড়ে গেছে আমার বাপ মাথা শক্কর দিয়া মাটিতে পরা গেছে আমার বাপেরও কত মানুষ দেখছে আমার বাপেও কোনো কথা কয় না হুজুর গো আমার মেয়ে আছে মেয়েটা মোবাইলটা হাতে নিয়ে কে আব্বু কোরবানি তো লাগার নাই আজকে বাড়িতে একটা গরু কোরবানি হবে না আজকে বাড়িতে তিনটা ধান কোরবান হয়ে গেছে আব্বা আব্বা দাদি দুনিয়া থেকে চলে গেছে হাব্বা আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে গরু আনছেন কোরবানি দেওয়ার জন্য গরু তো কোরবানি হয় নাই আমার দাদা দাদি কোরবান হয়ে গেছে ওদের বিশ্বাস করার আমার কলজা ফিরা যায় কলজা ফিরা যায় আমার মা বাপরে আমি আমার কষ্টের টাকা দিয়ে কোরবানি দেখাইতে পারছি না আমি কই দি বাইরে কোরবানিটা দিবি তো দিবি তুই তোর আমার নামে দিয়া দিবি আমার আল্লাহ জানো যেন মা বাবা দেখে নাই কোরবানি তোর মা বাবা দেখে নাই দুনিয়ার মা বাবা দেখে নাই হজরতে ইসমাইল সালাম কিামের বাবারে আমার আল্লাহ এই কোরবানির ফজিলত দিব আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি সন্তানের চোখের পানির উচিলাই আল্লাহ যেন তোমার মা বাবারে হজরতে ইব্রাহিম নবীর সঙ্গে সেই মর্যাদা দান করে ও বন্ধুগো ও বন্ধুগো আপনার টাকার অভাব নাই পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই যা কিছু আছে সব কিছু একদিকে রাখেন মা বাপ একদিকে রাখেন আপনার সম্পদ চলে গেলে সবাই আপনারে ভুলে যাবে সবাই আপনার সম্মান করা ছেড়ে দিবে কিন্তু আপনার মা বাবা আপনার সম্মান করা ইজ্জত করা ছাড়বে না আপনারা তাজিম করা ছাড়বে না এটার প্রমাণ হইল গাজীপুরের মেয়রের দিকে তাকান জাহাঙ্গীর সাহেব বহিষ্কার করে দিছে কিন্তু মা তারা ভুলে নাই মা এখন কত সুন্দর মেয়র হয়ে গেছে বউতারে ছেড়ে দিয়ে চলে গেছে এ মুসলমান করজোরে আবদার জানাই যত বিপদ আসুক যত সম্পদ আসুক আম্মাব্বারে বুলবা না আম্মাব্বার কাছেই পইরা থাকবা আম্মাব্বারে ছাইরা কোন জায়গায় যাইবা না আম্মাব্বার কদমের মধ্যে সব সময় থাকবা আমার বন্ধুরা ও আমার বাবাজিরা বড় লক্ষ্মী পুরেরা আসে যত সম্পদ টাকা পয়সা আছে আপনার টাকা পয়সা যদি মা বাবা মারা যায় এক লোক মা ভাত আপনি তুলে দিতে পারবেন না ঈদের দিন আসলে দামি লুঙ্গি দামি কাপড় মানুষকে পড়াইবেন আপনি আপনার মা বাপরে পড়াইতে পারবেন না মা বাপের পিছনে পাঁচশো এক হাজার টাকা আপনার খরচ হয়ে যাইতো আমার বাইরা বাবারা বন্ধুরা ও আমার বড় লক্ষ্মীপুরের বাবারা আশে কেরা বন্ধুরা এজন্য যত আবাদত করেন না কেন দুনিয়ার জমিনের মধ্যে মা বাবারে ভালোবাসা মা বাবাৰ মহাব্বত কৰাৰ দরকার আছে না নাই ও বন্ধুগো অ নবির দরেরা এই জন্য মা বাবারে সম্মান করবেন মা বাবারে শ্রদ্ধা করবেন মা বাবারে ইজ্জত করবেন যদি কেউ মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন এখান থেকে বাড়ির মধ্যে যাওয়া মা বাবার পায়ে ধরবেন ধরে ডাক দিয়ে মা মা আমার মা ফিলের মধ্যে যাইয়া আজকে স্বামী মেজার মুখ থেকে একটু কথা শুনেছি আপনাদের কদমে ধরে মাপ চাওয়ার কথা বলছে আল্লাহর কসম ব্যবসা করেন বরকত পান না বিদেশ যাওয়ার চেষ্টা করেন পারেন না যে কোনো কাজকর্ম করেন না কেন আপনার কোন বরকত হয় না ওই সন্তানের দল কামাই রুদিতে কোন বরকত নাই আল্লাহর কসম যদি মা বাবা বাড়িতে থাকে বাড়ির মধ্যে যাওয়ার পর আমার কদম গুলারে জড়াইয়া ধরবেন ধরে আল্লাহ আল্লাহর মানে মাফ করিয়া দেন যতক্ষণ না পর্যন্ত মা বাবার মুখ দিয়া বাহির করছে তোমার মাফ করিয়া দিছে অতক্ষণ পর্যন্ত আম্মার কদম না অতক্ষণ পর্যন্ত আম্মার কদম না অতক্ষণ পর্যন্ত আমার কদম ছাড়বা না না এ সন্তানের দল আম্মাব্বার কদম ধরলে কোনো গুণা নাই আম্মাব্বার কদম দরতে পারলে সাওয়াবের উপরে সাওয়াব সাওয়াবের উপরে সাওয়াব আর যদি মা বাবার কদম ধরে মাপ না চাইতে পারো অন্ধকার কবরে যাওয়ার পর তুমি যত ইবাদত করো না কেন আল্লাহর দরবারে কবুল হবে না অনেক সন্তান আছে স্ত্রীর কথা মোতাবেক মা বাবার মনে কষ্ট দাও আবার অনেক স্ত্রীর আছে সন্তান তোমার স্বামী যদি বিদেশ থাকে তুমি তোমার শ্বশুর শাশুড়ির কষ্ট দাও আল্লাহর দোকায় এ মাহফিল থেকে তোমাদের কাছে আরজ করে যাই আম্মাব্বার মনেও কষ্ট দেওয়া যাবে না শ্বশুর শ্বশুর শাশুড়ির মনেও কষ্ট দেওয়া যাবে না যা কিছু করো না কোনো আম্মাব্বার খেদমত করবা এখান থেকে বাড়ির যে আম্মাব্বার মাপ চাইবা আল্লাহর নবীর সাহাবাই কেন আমার নবীজির কাছে ডাক দেব আর শুন আল্লাহ আমার কাছে সবচাইতে সম্মান পাওয়ার উপযুক্ত কে নবী আমার কয়ে এক নাম্বার তোমার মা ইয়া রাসূলুল্লাহ তারপর কে নবী কয় মা ইয়া রাসূলুল্লাহ তারপর কে নবী কয় মা ইয়া রাসূলুল্লাহ তারপর কে নবী কয় বাবা ও নবী গো আপনি মায়ের কথা বললেন তিনবার বাবার কথা বললেন একবার আমার নবী কয়ে তার তোমরা দুইজনই সম্মানিত তাদেরকে তোমরা সম্মান করবা এক সাবি ডাক দিয়ে কই নবীজি ও দয়াল নবী তাদেরকে সম্মান করলাম কিন্তু কেউ যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করে মা বাবা যদি তারে মাপ না করে তার ঠিকানা করো ফিনারি নারি জাহান নাম জাহান নামে যাবে ও বন্ধু গো যদি আম্মাব্বার সঙ্গে কোনো বেয়াদবি কইরা থাকো আবারও বলি এখান থেকে যাওয়ার পর মাপ চাইবা এ মাহফিলটা চব্বিশতম মাহফিল সফল হবে তখন বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা যখন বলে খুচরা আম্মাব্বার পায়ে তোরা কি দায় দাসিনি আমি কয়ে দায়ত না শুধু মাঝে মাঝে সুযোগ পাইলাম মাব্বার পায়ের মধ্যে সুমা দিবা হুজুর কেন চুমা দিতাম আম মাব্বার পায়ে কেন সুমা দিতাম আমি যদি জিজ্ঞাসা করি ও আমার বড় লক্ষ্মীপুরের বাবারা কোনো দিন আম মাব্বার পায়ের মধ্যে সুমা দিস নি একটাই আওয়াজ আসবে হুজুর কোনো দিন চুমা দেই নাই আম মাব্বার পায়ের মধ্যে তো ধরতে আমার সরম লাগে দুই দিন আম মাব্বার পায়ে ধরে মাপ চাই না সালামই করি না আমার নবী কয় উম্মত না রে না আম মাব্বার কদমের তলে তোমার জান্নাত আম মাব্বার কদমের তলে তোমার জান্নার তুমি তোমার আম্মাব্বার কদমের মধ্যে ধরবা হুজুর শুধু ধরবা না নবী কই চুম্বন করবা বন্ধুরে আমার কেমন করে চুম্বন করবো নবী আমার শিখে দেয় নবীর একজন সাবি আমার নবীকে ডাক দিয়ে ও মায়ার নবী আপনি তো মদিনাতে বসবাস করেন আপনি মদিনা থেকে মক্কা যাওয়ার সময় আল্লাহর রস্তে আমার আপনি মক্কায় নিয়ে যাবেন আমার নবী কয়ে কয়লা না অবশ্যই তোমার নিয়ে যাওয়া হবে আমার নবী যখন এই কথাটা বললেন সাহাবি আবার মনের সুখে বাড়িতে চলে গেলেন একদিন দুই দিন তিন দিন হয়ে যায় ওই সাহাবি মদিনাতে আসে না আমার নবীজি তিন দিন পরে চার দিনের দিন রওনা করলেন মক্কার পথে হঠাৎ করে ওই সাহাবীর কাছে খবর গেছে সাহাবি তুমি না নবীজিরে বলছিলা তোমার মক্কায় যাওয়ার সময় মক্কায় নিয়ে যাওয়ার জন্য বলে হ্যাঁ আমি বলেছিলাম বলে নবী তো মক্কায় চলে যাচ্ছে তোমার তো মক্কায় নিয়ে যাচ্ছে না তুমি কি মক্কায় যাবে না সাহাবি কই অবশ্যই আমি যাব আমার নবী কেন আমারে নেয় না বলে তোমার নবী তো মক্কায় চলে যায় তোমার তো নিয়ে যায় নয় সাহাবি একটা দৌড় মারছে নবীর সামনে যে ডাক দিয়ে কই ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হোক নবীজি আমার নবী ডাক দিয়ে কই ও সাহাবি আমার সামনে দাঁড়ায় গেলা কেন আগমন করলা সাহাবি কই নবীজি আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল ওয়াদা কইল আপনি মক্কায় যাওয়ার সময় আপনার সাথী বানায় আমারে নিয়ে যাইবেন অবশ্যই নিয়ে যাব বলে নিয়ে যাইব তো কথা সত্য কেন নিলেন না আমার নবীকে আমি খবর পাঠাইলাম একদিন দুই দিন তিন দিন আমি দেখলাম তোমার মা না অসুস্থ তুমি তোমার বাড়ির মধ্যে মার খেদমত করতেছ ইয়ার সুরাল্লাহ হ্যাঁ আমি আমার মায়ের খেদমত করতেছিলাম গো নবীজি আমার নবীকে এই জন্য তোমার আমি মক্কায় নিয়ে যাই নাই সাহাবি কই নবীজি আমার বড় শখ আমি মক্কায় কাটে যাইতাম বলে মক্কায় যাবি কি জন্য আর সুনাল্লাহ নবীজি আমি মক্কায় যাব একটা মাত্র কারণ বলে কারণটা কি ইয়ার সুনাল্লাহ আমার জীবনে বড় একটা শখ মক্কা শরীফের যে দরজা আছে ওই দরজার চৌখাটে চুমন করব মক্কায় যাইতেন সান না কত মানুষ তো কত জায়গায় যায় কে গুরবার লাগে কক্সবাজার যায় লন্ডন যায় আমেরিকা যায় যায়নি আছে কেরা সুর তা সুরে সুরে বলে ওরে লন্ডনে প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুরও চাই না আমার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায় সেই জায়গাটার নাম হল যাইতে চাই কি চাই না এই কারা কারা চান ডান হাত তুলে দেখেন নারে তকবীর নারে রিসালাত আমি শুধু বলবো সেই জায়গাটার নাম হলো আপনারা বলবেন সোনার মদিনা পারবেন না যেটি ঘুমাইছে বিরিয়ানির খাউন লাগবে তো একটু জোরে কমেন সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা হয় নাই হয় নাই আর সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা জোরে বলো সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা লন্ডনে ফেরি ওয়াশিংটন বার্লিন যেতে চাই না কং বেদিং টোকিও সিঙ্গাপুর চাইনা মনামার যেতে চাই এই মনামার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায় সেই জায়গাটার নাম হলো সোনার না বলো সেই জায়গাটার নাম হলো সোনারে মাদিনা সোনারে মাদিনা আমার পানরে না সোনার মদিনা আমার পানের মদিনা সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা না বলো সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা সিঙ্গাপুরে যাই অনেকে বিমারি হলে ভালো সেবা আর ভালো ঔষধ মিলে সিঙ্গাপুরে যাই অনেকে বিমারি হলে ভালো সেবা আরে বালো ঔষধ মিলে খাকে সেফা পাওয়া যায় নবীর দরবারে সর্বরোগের স্বীকৃতি এটির ভিতরে রোগের সেবা পেতে চলো সোনারে মাদি না রোগের সেবা পেতে চলো সোনারে মাদি না সোনারে মাদি না আমারে পানের মাদি না সোনারে মাদি না আমারে পানের মাদি না সেই জায়গাটার নাম হলো সোনারে মাদি না সেই জায়গাটার নাম হলো সোনারে মাদি না নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল জস খেতে বাড়ি চলছে অনর গল নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল জস খেতে বাড়ি চলছে ইউনিয়নের গল নারী বাড়ি যশ কেতে নাই রে কামনা নবীর জিয়া রতে যাওয়া সোনার মাদিনা বল নারী বাড়ি গাড়ি নিয়ে নাই রে বাসনা নবীর জিয়া হাতে যাওয়া মনের বাসনা সেই বাসনা পরে ন হবে দেখিলে মাদি না সেই বাসনা পরে ন হবে দেখিলে মাদি না বল সোনার মাদি না আমার পানের বল সোনার মাদি না আমার পানের মাদি না সেই জায়গাটার নাম হলো সোনার না বল সেই জায়গাটার নাম হলো সোনার নবী আমার ডাক দিয়া কয় সাহাবি ওম আমার পানের সাহাবি তুমি মক্কাই যাইবা কেন সাহাবি ডাক দিয়া কয় নবী গো আমার বড় শখ আমি মক্কার দরজার চৌকাটটা সুমা দিত কোন জায়গায় সুমা দিত মক্কার চৌকাটে চুমা দিত রে বন্ধু আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই সাবি ডাক দিয়ে কুইয়ার শুনাল্লা ও মায়ার নবী ও দয়ার নবী রহমাত আলামিন আমার বড় শখ আমি মক্কার চৌকাটে চুমা দিতাম নবী আমার ডাক দিয়ে কই সাবি তোমার মা কই ইয়ার শুনাল্লা আমার মা ঘরের মধ্যে কই সুস্থ ও সুস্থ আছে না মরছে আমার নবী জিজ্ঞাস করার পরে সাবি কুই ইয়ার শুনাল্লা আমার মাটা বাড়ির মধ্যে এখনো সুস্থ অবস্থায় নবী আমার ডাক দিয়ে কই সাহা যাও যাও বাড়িতে যাও বাড়িতে যাইয়া তোমার মায়ের কদমের মধ্যে চুমা দাও তোমার মায়ের পাউটার মধ্যে চুমা দাও ও বন্ধু ও নবীর ডাক নবী গো ও ও দয়াল নবী মায়ার নবীজি আমার পায় না সুমা আমি কাবার সৌকালে সুমা দেওয়ার সাওয়াব পামুনি নবী আমার ডাক কই শুধু কাবার না চৌ খাটে না আম্মাজানের পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়ার সাওয়াব পাইবা আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সাওয়াব পাইবা ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা ও আশেকের শুন ভাই বাবারা আম্মার পায়ে কোনো দিন চুমা দিস আব্বার পায়ে কোনো দিন চুমা দিস নি যদি আমি প্রশ্ন করি তোমার মুখটা বোবা হইয়া যাইব চুমা দিবা দূরের কথা দমক দিয়া কথা কও চুমা দিবা দূরের কথা উচ্চ সুরে কথা কও নারে পাগলা আমি আমার বাপের পায়ে সুমা দিছি আমি আমার মায়ের পায়ে সুমা দিছি দেওয়ার কারণে আল্লাহ আমার বক্তা বানাইছে আল্লাহর কসম রে ভাই বাবা আম্মার কাছে সন্তান ছোট কেউ ছোট হয় না এই জন্য মাতার মধ্যে সব সময় রাখবা আম্ম আব্বার চুম্বন করবা এখন তোমার টাকার কোনো অভাব নাই এখন তোমার পয়সার কোনো অভাব নাই সন্তানের দল কিন্তু তোমার মা নাই কিন্তু তোমার বাবা নাই এমন অনেক সন্তান পাওয়া যায় যারা মা বাবারে আলাদা করে দেয় মা প্রদুদা কোনাতে আল্লাহর দোহায় লাগে রে বাবা না আম্মা আব্বারে জুদা করবা না আম্মা আব্বারে আলাদা করবা না আম্মা বউয়ের কথা শুইনা জুদা কইরা দিবা না বিদেশ থাকো যারা যারা আমি সবার কাছে বলবো বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রবাসীরা শোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রবাসীরা শোনে আমি প্রবাসীদের কাছে করজোড়ে আবদার করব তুমি তোমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাও এর অ্যাকাউন্টে টাকা পাঠাও যত কিছু করনা কেন তোমার মা ঠিকমতো খানা খায় কিনা তোমরা প্রবাসীরা রে জিগাইবা তোমার আব্বাদান ঠিক মতো কানা পায় কিনা প্রবাসীরা জিগাইবা কারণ প্রবাসীরা তাদের রক্তরে ফানি করে দেয় আম্মা আব্বার লাইগা প্রবাসীরা তাদের জীবনটা পানি করে দেয় পরিবারের জন্য কিন্তু বিদেশের বাড়িতে তাইকা যদি দেশে লাখ লাখ টাকা পাঠানোর পরে মা বাবার বদুয়া কামাই করে এমন সন্তান দিয়া তো মা বাবার কোনো লাভ নাই কিন্তু দেখবেন প্রবাসীরা মা বাপরে বড় ভালোবাসে আমার আজকে সকালবেলা একটা গতকালকে সকালবেলা একটা ছেলে কল দিছে উমান থাইকা এর আগে আরেকটা ছেলে আমি সরাফতি মাহফিল আসার পরে কল দিছিল ডাক হুজুর আমার বাপে আমার ঘরের গাবিটা বিক্রি করে আমার হজে পাঠাইছে আমার বাপে নিহত করছে এই গাবিটার থেকে যে বাচ্চা আসবে এই গাবিটা বিক্রি করে দুইটা গরু কিনে একটা কোরবান দিব আর একটা ফালব হুজুর ও হুজুর গো আমার বাপে এই বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে কিন্তু আমি সন্তান এখন লাখ লাখ টাকা কামাই করি আগামী বছর ঈদ হবে আল্লাহর কসম সবাই কোরবানি দিবে আমিও কোরবানি দিব আমার আব্বা কিল্ লেগে কোরবানি দিব চিন্তা করছে জানেননি আমরা এলাকাত সবাই কোরবানি দেয় টাইম মতো সবাই গোস্তু কিনা খায় গত বছর আমি সন্তান গুস্ত খাইতে পারি নাই হুজুর গো আমার বাবা নিয়ত করছে কোরবান দিব কোরবানির গরুটা বিক্রি করছে আমার বাবা এবছর আমি সন্তান বিদেশের টাকা দিয়ে কোরবান দিব হুজুর কেমনে গুস্তগুলা মুখে দিব আমার তো মাথায় ধরে না কেমনে গোস্তুগুলা মুখে দিব আমার তো মাথায় ধরে না আমি জিগাইলাম ভাই কেন কেন হুজুর যে বাবা কোরবানি দিতে পছন্দ করত যে বাবা বলছে আমি ফুতের জন্য কোরবানি দিব ওই বাবা দুনিয়াতে নাই আজকে সকালে যে ছেলে কল দিছে কই হুজুর